Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Onyx Mom USA. আমি রান্না করেছি পাঙ্গাস মাছের ঝোল আলু আর ফুলকপি টমেটো দিয়ে। আর এই মজার রেসিপিটি আমি কিভাবে রান্না করলাম সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। কিন্তু তার আগে আমি একটা শাক ভেজে নেব। শাক হলো পেঁয়াজ আর রসুন জুড়ি করে কেটে তেলে ভেজে নিতে হয়। ब्राउन करे भेजे ठंडा करे तारपर आमी ब्लेंड करे नेबो। दैट्स इट। आर ए साग बाटा आमरा जे मा झोल करे रान्ना करी मांस झोल करे रान्ना करी ताते आमरा यूज करी। एते झोलेर स्वादटा आरो बेड़े जाए। एई तो आमी रसुन आर पेंयाज तेले भेजे निच्छी। आर एटा भाजते एकटु तेल बेशी दिते हय। এটা ভেজে ব্রাউন করে ঠান্ডা করে ব্লেন্ড করে রাখবো। এ তো ভাজা হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আর এদিকে আমি আলু আর ফুলকপি কেটে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে উঠিয়ে তারপর আবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। এখন ফুলকপিগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। আজকে আমি মাছটাও ভেজে রান্না করতেছি, এজন্য আমি আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি। আর যদি মাছ আপনারা শুধু লবণ দিয়ে রান্না করেন না ভাজতে হয় তাহলে আলু আর ফুলকপি ভাজা দরকার নেই, বুনিয়ে নিলেই হবে। এই তো আমি পাঙ্গাস মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন আমি সেগুলো ভেজে নিচ্ছি। আর এটা নদীর পাঙ্গাস, বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর এই মাছটা খেতে অনেক মজা হয়, পদ্মা নদীর মাছ। আর এই মাছটা অনেক সাবধানে ভাজতে হয়, আমি ঢেকে দিয়ে ভেজে নিচ্ছি, তা না হলে এটা ফুটে ওঠে। এটা যে মাছের যে ফ্যাটটা থাকে এটা খুব ডেঞ্জারাস, ফুটে ওঠে। তারপর আমি একটু যখন আমি মাখিয়েছি তখন একটু সামান্য তেল অ্যাড করে নিয়েছিলাম, এতে নাকি একটু ফুটে কম ওঠে আগের মানুষ বলতো আর কি। আমি সেই টেকনিকটা ফলো করি। তারপর আমি রিক্স নিতে রাজি নেই বাবা, আমি এই জন্য ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আমি একটু কড়া করে মাছটা ভেজে নিয়েছি। আমি এইভাবে সবগুলো মাছ ভেজে নিতে চাচ্ছি, কারণ কিছু কিছু পিস আছে যেটা পেটির মাছ, এই জন্য ঢেকে দিয়েছি, কারণ এগুলো বেশি ফুটে ওঠে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্যানে তেল অ্যাড করে দিচ্ছি। আমি অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি, আপনারা যে যেভাবে কুকিং অয়েল খান সেটাই দিয়েন, সমস্যা নেই। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম একটু তেজপাতা। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যেই প্যানটা দিয়েছি এটা মাছ অনেকগুলি আর ভেজিটেবলস অ্যাড করলে এটা হবে না, এই জন্য আমি এখন একটু প্যানটা চেঞ্জ করে নেব।
আর একটু বড় একটা প্যান দেব। আমি প্যানটা চেঞ্জ করে দিয়েছি, কারণ এটা একটা ঝোল হবে আলু ফুলকপি টমেটো মাছ দিয়ে, তাই একটু প্যানটা বড় থাকাই ভালো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে, আমি অ্যাড করে দিলাম লবণ। আমরা পিঙ্ক সল্ট খাই, এই জন্য পিঙ্ক সল্ট দিয়েছি। যে 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 লবণ খান সেটাই দিবেন, তবে চেষ্টা করবেন বাংলাদেশের মানুষও পিঙ্ক সল্ট খেতে, এটা অনেক হেলদি। আর বাংলাদেশে এখন পিঙ্ক সল্ট অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়, দামও বেশি না। আর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে এখন কিছুক্ষণ ভুনিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমরা ঝাল বেশি খাই। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, আমরা সবসময় জিরাটা ভেজে গুঁড়ো করে রাখি। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে মশলাটা আবার ভুনিয়ে নেব, কারণ এটা যত ভালোভাবে মশলাটা ভুনাবো ততই তরকারিটা বেশি টেস্ট হবে। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। এখন অ্যাড করে দিচ্ছি একটু পানি। আমি আরো একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কারণ এটা একটু ঝোল ঝোল হবে এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিলাম। এই তো আমার সেই শাক বাটা, আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এখন শাক বাটাটা দিয়ে দিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন যখন যে কোনো মাছ আপনারা বাগার দিয়ে ঝোল করে রান্না করবেন, বা মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, যেটা ঝোল করে রান্না করেন, এই শাক বাটাটা দিয়ে দেখবেন অনেক মজা হয় খেতে, টেস্টটা বেড়ে যায়। এটা আগে আমাদের মা কাকিরা সবাই দিত, আমরাও স্টিল নাও এটাকে ধরে রেখেছি। আমার ঝোলটা একেবারে বয়েল হয়ে আসছে, আমি ঢেকে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো, ফুলকপি আর আলু। এগুলো আমি আগে একটু ভেজে নিয়েছি, এজন্য বেশি আর বয়েল করতে হবে না, এজন্য এখন আমি অ্যাড করে দিলাম মাছ। মাছগুলো আমি সুন্দরভাবে উপরে বিছিয়ে দেব, আর এই মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে।
এখন মাছগুলো একটু নেড়ে নেড়ে আমি ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো এভাবে কেটে কেটে নেবেন, বেশি ছোটও না বেশি বড়ও না। এখন আমি একটু ঢেকে লো ফ্লেমে রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আমি আগেই বলেছি এর জন্য বেশি সময় লাগবে না, যেহেতু আমি সব কিছু আগেই ফ্রাই করে নিয়েছিলাম। আর লবণও টেস্ট করে নিয়েছি, পারফেক্ট আছে। আর হয়ে গেছে আমার পাঙ্গাস মাছের ঝোল আলু আর ফুলকপি টমেটো দিয়ে। আর এভাবে যদি রান্না করে খান দেখবেন অসাধারণ টেস্ট, এটা খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সবার ভালো লাগে বা আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে।